ওকে, সো এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আলোর প্রতিসরণের লেন্স, লেন্সে যে চিত্র আঁকাগুলো সেই চিত্র আঁকার নিয়মাবলী নিয়ে। সো আমি আলোর প্রতিসরণের লেন্সে চিত্র আঁকার নিয়মাবলী, আমি আগের লেকচারে ল্যান্স সম্পর্কিত একটু ধারণা দিচ্ছি। এখন ল্যান্স একচুয়ালি চিত্র আঁকতে গেলে আমাদের কিভাবে আঁকতে হবে সেটা যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে সাপোজ একটা ল্যান্স, এটা আমি এভাবে নিলাম। সো এটা যেহেতু এভাবে নিলাম, আর সো এটা হচ্ছে তার কেন্দ্র, আর এই এত দূরত্ব হচ্ছে তার কি বক্রতার ব্যাসার্ধ। এখন এই যে বক্রতার ব্যাসার্ধের যে অর্ধেক, সেই অর্ধেকটাকে আমরা বলবো ফোকাস। ক্লিয়ার? আবার আমরা এরকম ভাবে ঠিক এরকম জায়গায় যদি নিই, তখন এইটার জন্য আবার আমরা এরকম একটা রেখা পাবো। সাপোজ এটা হচ্ছে সি, এটা হচ্ছে তার অর্ধেক, অর্থাৎ এফ। এখন খেয়াল করো, এখন এই যে এগুলা তুমি বাসায় কিভাবে করবা, সেটা হচ্ছে তুমি একটা কাটা কম্পাস নিয়ে, পেন্সিল কম্পাস নিয়ে এরকম ভাবে দিবা। তারপরে এই যেটা আছে সেটাকে কেন্দ্র হিসেবে ধরবা। তারপর হচ্ছে এই যে এত দূরত্ব যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাকে তুমি দ্বিখণ্ডিত করবে, এবং দ্বিখণ্ডিত করার সিস্টেম তোমরা জানোই কিভাবে করবা। এই যে একটা রেখা, এটা থেকে এভাবে নিয়ে অর্ধেক থেকে অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপলে আমরা দ্বিখণ্ডিত একটা রেখা পাবো। ক্লিয়ার? তো এটা হচ্ছে ম্যাথের জিনিস, এটা নিয়ে চিন্তা করার কিছু নয়। দেন আমরা এই যে ফোকাসটা, এই ফোকাস বিন্দুটা নির্ণয় করবো, হচ্ছে এই ফোকাস দূরত্বটা, সাপোজ এটা হচ্ছে আলোক কেন্দ্র, এই যে ফোকাস দূরত্বটা, ফোকাস দূরত্বটা হচ্ছে আর বাই টু, অর্থাৎ এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে ফোকাস দূরত্ব। দ্যাট মিন্স আমি লিখতে পারি সি সমান সমান লিখতে পারি টু এফ। খেয়াল করো, সি সমান সমান আমি লিখতে পারি টু এফ, আর এদিকে সি সমান সমান টু এফ লিখতে পারি, যেহেতু আর মানে হচ্ছে এফ এর দ্বিগুণ বা এফ মানে হচ্ছে আর এর অর্ধেক, সেহেতু আমি লিখতে পারি যে আর মানে হচ্ছে টু এফ। ক্লিয়ার? এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে এই যে এইটার বিভিন্ন বিভিন্ন পজিশন আমরা বস্তু রাখতে পারি, এবং বিভিন্ন পজিশন গুলো আমি দেখাইছিলাম। একটা হচ্ছে এইটা হচ্ছে অসীম এবং টু এফ এর মাঝখানে, অর্থাৎ বা এভাবে বলতে পারো বক্রতার কি বক্রতার না এটা এটা কি করে ফোকাস দূরত্বের দ্বিগুণের বেশি দূরত্বে, আবার এদিকে রাখা যেতে পারে, অর্থাৎ ফোকাস দূরত্ব দ্বিগুণ হচ্ছে এতটুক দূরত্ব, এতটুক দূরত্বে বেশি দূরত্বে রাখা যায়, আবার এই ফোকাসে রাখা যায়, আবার মানে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে রাখা যায়, টু এফ এর মধ্যে রাখা যায়। যদি একটু জুম করার চেষ্টা করি, খেয়াল করো যেটা টু এফ এর মধ্যে রাখা যায়, আবার এই টু এফ এবং এফ এর মাঝখানে রাখা যায়, খেয়াল করো, আবার আমরা রাখতে পারি এই এফ এর মধ্যে, আবার আমরা এই এফ এবং আলোক কেন্দ্রের মধ্যে রাখতে পারি। এই যে বিভিন্ন পজিশন, এই বিভিন্ন পজিশন আমরা বস্তুগুলোকে রাখতে পারি। সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে বিভিন্ন পজিশনের জন্য তার প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, আকার কি হবে সেটা নিয়ে আমরা চিন্তা করবো। তো সেইটার জন্য আমি দুইটা রুলসের কথা বলছিলাম। প্রথম রুলস আমরা যেটা মিটিং করবো, সেই রুলসটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, প্রথম রুলস যেটা, সেই রুলসটা হচ্ছে এইটা যদি একটা ল্যান্স হয় এবং এটা যদি তার আলোক কেন্দ্র হয়, এবার এই জায়গায় যখন একটা বস্তু থাকবে, তখন এইটা থেকে আমি আমি আগে নির্ণয় করিনি, এটা হচ্ছে সাপোজ টু এফ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে টু এফ। এখন এই জায়গায় যেটা হবে, যেই রশ্মিটা সমান্তরালে যাবে এদিক থেকে, যেটা সমান্তরালে যাবে সেইটা এই যে এই ফোকাস বিন্দু দিয়ে অতিক্রম করবে। কি বললাম, প্রথম রশ্মিটা হচ্ছে যদি কোন রশ্মি সমান্তরালে যায়, তখন সেটা ফোকাস দূরত্ব দিয়ে যাবে। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে যদি খেয়াল করো, দ্বিতীয় সূত্রটার ক্ষেত্রে আমি একটা বস্তু থাকার পরে এইটার এই যে এটা যদি আলোক কেন্দ্র দিয়ে যায় রশ্মিটা, তাহলে এটাকে নিয়ে আর আমাদের কোন চিন্তা করতে হবে না, অর্থাৎ আলোক রশ্মিটা আলোক কেন্দ্র দিয়ে গেছে মানে এটা নিয়ে আর কোন চিন্তা নেই, ওই বরাবর সে যাইতে থাকবে। এই এই দুইটা হচ্ছে একচুয়ালি রুলস, এই দুইটা রুলসকে আমি অল টাইম ফলো করবো, অল টাইম চিত্র আঁকার ক্ষেত্রে আমি এটা খেয়াল করবো। যদি কোনো সমান্তরাল রশ্মি আসে ল্যান্সের ক্ষেত্রে, তা ফোকাস বিন্দু দেওয়া যাবে। সো সাপোজ এই দিক থেকে যদি একটা সমান্তরাল রশ্মি আসে, এটা অবশ্যই ফোকাস দিয়ে যাবে। ক্লিয়ার? এখান থেকে যদি একটা সমান্তরাল রশ্মি আসে, এটা অবশ্যই ফোকাস দিয়ে যাবে। এখান থেকে যদি একটা সমান্তরাল রশ্মি আসে, এটা অবশ্যই ফোকাস দিয়ে যাবে। ক্লিয়ার? দ্যাট মিন্স এই এই দুইটা রুলস অল টাইম ফলো করবো, এবং এই দুইটা রুলস ফলো করার মাধ্যমে আমি সামনে আমাদের যে এটা আছে কি বলবো, যে আমাদের যেই সবগুলো চিত্র সেই সবগুলো চিত্র আঁকতে পারবো। তো এই সবগুলো চিত্র যদি ক্ষেত্রে যদি খেয়াল করি, খেয়াল করো একটা জিনিস, সো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, সাপোজ এটা হচ্ছে একটা লেন্স, এটা লেন্স দিলাম, এটা হচ্ছে একটা ল্যান্স, এই ল্যান্সটার ক্ষেত্রে আমি ধরলাম
এটুর হচ্ছে 2f, এটুর হচ্ছে f সাপোজ, এটুর হচ্ছে f, এটুর হচ্ছে 2f। ওকে, এখন এটা হচ্ছে আলোক কেন্দ্র, এবং আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই জায়গায় একটা বস্তু রাখবো। অর্থাৎ এখন বস্তুর অবস্থানটা হচ্ছে এই 2f দূরত্বের বেশি দূরত্বে, অর্থাৎ আলোক কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 2f। এখন বস্তুর অবস্থানটা হচ্ছে এই 2f দূরত্বেরও বেশি দূরত্বে অবস্থিত, বা এটা বলতে পারো 2f এবং এই জায়গায় আছে অসীম, এটা বলতে পারো অসীম। তো 2f এবং অসীমের মাঝখানে অবস্থিত, বা বলতে পারো ফোকাস দূরত্বের দ্বিগুণ এবং অসীমের মাঝখানে বস্তু অবস্থিত। এখন আমরা যদি এটার প্রতিবিম্বটা আঁকতে চাই, তাহলে যেটা আঁকবো আমি ওই দুইটা রুলসই ফলো করব। প্রথম রুলসটা হচ্ছে যেটা সমান্তরালে যাবে সেটা ফোকাস দূরত্ব দিয়ে বের হবে, ক্লিয়ার? ওকে, তো এরপর দ্বিতীয় রুলসটা হচ্ছে যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা যাবে, সেটা নিয়ে আমাদেরকে কোনো চিন্তা করতে হবে না। এবং এই জায়গায় আমরা চিন্তা দেখবো, সেটা হচ্ছে যে এই জায়গায় আমরা দেখতে পারবো যে এই যে দুইটা রশ্মি, দুইটা রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়েছে। সো দুইটা রশ্মি যেহেতু একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেহেতু এই দুই এই বিন্দুটা অবশ্যই এই বিন্দুটাকে রিপ্রেজেন্ট করে। খেয়াল করো আমাদের এই যে উপরের যে বিন্দুটা ছিল, আমাদের এই যে উপরের যে বিন্দুটা ছিল, আমি যদি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের উপরের বিন্দুটা। খেয়াল করো এটা হচ্ছে আমাদের উপরের বিন্দুটা। এই বিন্দুটাকে, এই বিন্দু থেকে যে দুইটা রশ্মি গেল, এই রশ্মিটাকে রিপ্রেজেন্ট করতে, এই বিন্দুটাকে রিপ্রেজেন্ট করতেছে এই দুইটা রশ্মি মিলিত হওয়ার পরে, এইটা রিপ্রেজেন্ট করতেছে আমাদের এই বিন্দুটাকে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা এই জায়গার প্রত্যেকটা বিন্দু থেকে এরকম সমান্তরাল রশ্মি যাবে এবং এরকম যাবে, এবং প্রত্যেকটা রশ্মি থেকে এবং প্রত্যেকটা বিন্দু থেকে এই জায়গায় দুইটা করে রশ্মি মিলিত হবে, এবং এই জায়গায় এটা গঠিত হবে। দ্যাট মিন্স আলটিমেটলি এই জায়গায় আমি ঠিক এইরকম, সরি এটা 2f এর মধ্যে হবে না, 2f হচ্ছে সাপোজ এই জায়গায় 2f, এই জায়গায়। সো এটা যেখানে হবে সেটা হচ্ছে এইখানে, এবং আলটিমেটলি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, খেয়াল করো এইটার উপরের বিন্দু এখন এইটার নিচের বিন্দুতে আছে। দ্যাট মিন্স আমরা বলতে পারি যে প্রতিবিম্বটা উল্টা। আচ্ছা এরপর আমি যাচ্ছি, সো এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব আঁকা। সো প্রতিবিম্ব আঁকার পরে আমি যেটা খেয়াল করবো, এখন আমি এই যে প্রতিবিম্বের অবস্থান, খেয়াল করো কয়েকটা প্যারামিটার আমরা নিয়ে চিন্তা করবো, সেটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের আকার এবং প্রতিবিম্বের অবস্থা। খেয়াল করো আমরা কয়টা প্যারামিটার নিয়ে আলোচনা করবো, তিনটা প্যারামিটার নিয়ে আলোচনা করবো। তিনটা প্যারামিটারের একটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থা, দ্বিতীয়টা হচ্ছে প্রতিবিম্বের অবস্থা, তৃতীয়টা হচ্ছে প্রতিবিম্বের আকার। এই তিনটা প্যারামিটার নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান, একটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থা, আর একটা হচ্ছে প্রতিবিম্বের আকার। ওকে, সো এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে, এইটা যদি খেয়াল করি এইটার ক্ষেত্রে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে এই যে যেই বস্তুটা, এই বস্তুটার অবস্থান হচ্ছে 2f এবং অসীমের মাঝখানে। সো আমি আগে লিখি বস্তুর অবস্থান, বস্তুর অবস্থা, বস্তুর অবস্থান হচ্ছে খেয়াল করো 2f ও অসীমের মাঝখানে, বা 2f এর বেশি দূরত্বে অসীমের মাঝখানে। খেয়াল করো এখন দেখো, এখন আমি এই সবগুলো প্যারামিটার লিখবো। এক নম্বর প্যারামিটারটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান। খেয়াল করো এখন আমরা যদি খেয়াল করি এই যে প্রতিবিম্বের অবস্থানটা, প্রতিবিম্বের অবস্থানটা যদি সবাই একটু ভালোভাবে খেয়াল করি, তাহলে দেখবো যে এই যে প্রতিবিম্বটা, এই প্রতিবিম্বটা এই যে এদিকের f মানে ফোকাস, এবং এদিকে 2f অর্থাৎ ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব, এই দুইটার মাঝামাঝি স্থানে অবস্থিত। খেয়াল করো এটার অবস্থানটা হচ্ছে এই জায়গায়, দেখ মিন্স এইটার অবস্থানটা হচ্ছে f এবং 2f এর মাঝখানে, বা ফোকাস দূরত্ব এবং ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের মাঝখানে। আমি বলতে পারি এক নম্বর প্যারামিটারটা হচ্ছে প্রতিবিম্বের ক্ষেত্রে, আমি প্রতিবিম্বের ক্ষেত্রে এক নম্বর প্যারামিটারটা যেটা লিখতেছি প্রতিবিম্বের ক্ষেত্রে, এক নম্বর প্যারামিটার হচ্ছে এফ ও 2f এর মাঝখানে। আচ্ছা দুই নম্বর প্যারামিটার যদি চলে যায় প্রতিবিম্বের অবস্থাটা কি, খেয়াল করো প্রতিবিম্বের অবস্থাটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তখন দেখো যে এই যে প্রতিবিম্বের যেই আগে দেখো এই যে এই প্রতিবিম্বের যে এটা শীর্ষ ছিল এই জায়গায় এটা সবার নিচে অবস্থিত। দ্যাট মিন্স ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, তুমি যদি এই জায়গায় একটা মানুষকে দাঁড়া করাও, এই জায়গায় যদি একটা মানুষকে দাও, এটা যদি মানুষের মাথা হয়, যখন প্রতিবিম্ব এই জায়গায় যদি একটা মানুষকে দাঁড় করাও, এই উপরটা যদি মানুষের মাথা হয়, ঠিক এই জায়গায় যে ছবিটা আসছে বা যে প্রতিবিম্বটা আসছে এই জায়গায় মানুষের মাথাটা হচ্ছে নিচের দিকে। দ্যাট মিন্স আলটিমেট এই যে এই প্রতিবিম্বটা, এই প্রতিবিম্বটা হচ্ছে এইটার উল্টো। দ্যাট মিন্স আমি লিখতে পারি প্রতিবিম্বের অবস্থা হচ্ছে উল্টো। ইভেন আরেকটা কথা, সেটা হচ্ছে প্রতিবিম্বটা হচ্ছে বাস্তব। কেন বাস্তব? সেটা হচ্ছে যে দুইটা রশ্মি প্রকৃত অর্থে মিলিত হয়েছে এই এই পয়েন্টে, দুইটা রশ্মি প্রকৃত অর্থে এই পয়েন্টে মিলিত হয়েছে। সো এটাকে আমরা বাস্তব বলতেছি। আমরা যখন সামনে অনেকগুলো লেন্সের চিত্র দেখবো, তখন অনেকগুলো দেখবো যে দুইটা রশ্মি প্রকৃত অর্থে মিলিত হয় না, আমরা ওইটাকে কল্পনা করি বা কল্পনা করে মিলাই এরকম কাজ করি। সো এই জন্য এটাকে আমি বলতে পারি বাস্তব। দ্যাট মিন্স উল্টু এবং বাস্তব
তারপরে যেটা দেখো প্রতিবিম্বের আকার, এটা আর এটা যদি তুমি একটু মেজারমেন্ট করার চেষ্টা করো তখন দেখবা যে প্রতিবিম্বের আকার মেবি প্রতিবিম্বের আকারটা কি হবে, দাঁড়াও ওয়েট, মেবি করবিত হবে, আচ্ছা মাপলেই বোঝা যাবে, করবিতে বোঝা যাচ্ছে, তারপরেও দেখার চেষ্টা করি। ওকে, সো প্রতিবিম্বের অবস্থান যেটা হবে, প্রতিবিম্বের অবস্থান হবে খর্বিত, খেয়াল করো প্রতিবিম্বের অবস্থান হবে ছোট। অ্যাকচুয়ালি এই যে এটা তুমি যদি মানে খাতায় যদি আঁকো তখন তুমি নিজেই বুঝতে পারবা, এদিকে তো আমরা জাস্ট হাতে আঁকতেছি, সো এতটা ক্রিয়া না ব্যাপারটা, সো তুমি খাতায় আঁকলে তুমি নিজে নিজে এগুলো মুখস্থ করতে হবে না, তুমি নিজেই বুঝতে পারবা। সো এটা হচ্ছে খর্বিত বা ছোট হবে প্রতিবিম্বটা বস্তু থেকে, আমি লিখতে পারি খর্বিত। ওকে, সো আমরা আবার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে আবার যদি আমরা এখানে চলে যাই তখন আমরা দেখবো যে বস্তুর অবস্থান যখন 2f ও f এর মাঝখানে, খেয়াল করো বস্তুর অবস্থান যখন 2f ও অসীমের মাঝখানে তখন প্রতিবিম্ব হচ্ছে f ও 2f এর মাঝে, f ও 2f এর মাঝে প্রতিবিম্বটা হচ্ছে উল্টো এবং বাস্তব এবং প্রতিবিম্বটা হচ্ছে খর্বিত, শেষ। সো এটা গেল একটা কন্ডিশন, আমি যদি বস্তুটাকে অসীম এবং 2f এর মাঝখানে রাখি, এখন আমি বস্তুটাকে 2f এর রেখে বিবেচনা করবো, 2f এর রেখে যদি বিবেচনা করি তাহলে কি হয় খেয়াল করো, আমি যদি এটাকে 2f এর রেখে বিবেচনা করি এগুলো মুছে দিলাম এবং এই জায়গায় বস্তুর অবস্থানের জায়গায় এই জায়গায় 2f শুধুমাত্র বস্তুর অবস্থান যদি 2f দূরত্বে রাখি তাহলে কি ঘটে সেটা একটু খেয়াল করো। সাপোজ এটা হচ্ছে একটা লেন্স, এইটা লেন্স দিলাম, এটা হচ্ছে সাপোজ 2f, এটা হচ্ছে f, এটা হচ্ছে f, এটা হচ্ছে 2f। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এই 2f এর মধ্যে একটা বস্তু রাখবো, একটু বড় রাখি, এই 2f এর মধ্যে একটা বস্তু রাখবো এবং দেখবো যে এই বস্তুটা অ্যাকচুয়ালি কোন জায়গায় প্রতিবিম্বটা ঘটবে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই আগের রুলসটাই ফলো করবো, আগের রুলসটা হচ্ছে সমান্তরালে আসলে ফোকাস দিয়ে যাবে, তারপরের ব্যাপারটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে আসলে আলোক কেন্দ্র দিয়ে যাবে। দ্যাট মিন্স আমি যদি 2f-টাকে যদি এই জায়গায় লিখি তখন আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এইদিকের যে উপরের শীর্ষের যে বিন্দুটা ছিল এটা এখন নিচে গঠিত হয়েছে, দ্যাট মিন্স প্রতিবিম্বটা যে উল্টো হবে এটা বাড়তি কথা ভালো লাগতেছে না। সো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ঠিক এরকম। সো আমরা একটু জুম করার চেষ্টা করি, ব্যাপারটা একটু ভালোভাবে ক্লিয়ার করবো, খেয়াল করো এই যে 2f দূরত্ব অবস্থিত প্রতিবিম্বটা এবং আমরা লক্ষ্যবস্তুটা যখন 2f দূরত্ব অবস্থিত, এই যে 2f দূরত্বে যখন লক্ষ্যবস্তুটা অবস্থিত তখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে যে প্রতিবিম্বের যে অবস্থান, আমরা তিনটা প্যারামিটার আবার খেয়াল করবো, প্রতিবিম্বের অবস্থানটা হচ্ছে এই 2f, খেয়াল করো দ্যাট মিন্স আমি প্রতিবিম্বের অবস্থান লিখতেছি 2f, 2fa, সাপোজ 2f, আচ্ছা দুই নম্বর প্যারামিটারটা ছিল যে প্রতিবিম্বের অবস্থা কি, এইদিকে যেহেতু এটা যে আগের মতোই যেহেতু এটা প্রধান অক্ষের এক পাশে ছিল লক্ষ্যবস্তু আর প্রধান অক্ষের অপর পাশে হচ্ছে প্রতিবিম্ব, এই জন্য আমি লিখতে পারি প্রতিবিম্বটা হচ্ছে উল্টো, মানে প্রতিবিম্বের অবস্থাটা হচ্ছে উল্টো, এবং একটা লিখতে পারি সেটা হচ্ছে প্রতিবিম্বটা হচ্ছে বাস্তব, কারণ দুইটা রশ্মি প্রকৃতিতে মিলিত হয়েছে, দ্যাট মিন্স আমি লিখতে পারি প্রতিবিম্বটা হচ্ছে বাস্তব। ওকে, সো এরপরে যখন আমরা প্রতিবিম্বের আকারে যাবো তখন আমরা দুইটাকে যদি মেজার করি চোখের আন্দাজে বোঝা যাচ্ছে যে দুইটা হচ্ছে সমান, তুমি খাতায় আঁকড়ে বুঝতে পারবা, মাপার পরে দেখতে পারবে যে প্রতিবিম্বটা হচ্ছে সমান। ওকে, সো আমি যদি আবার রিভিউ দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে ঠিক এরকম যে বস্তুর অবস্থান যখন 2fa অর্থাৎ ফোকাস দূরত্বে দ্বিগুণ দূরত্বে অবস্থিত তখন প্রতিবিম্ব হচ্ছে 2f দূরত্বে আর প্রতিবিম্বটার অবস্থা হচ্ছে উল্টো বাস্তব, প্রতিবিম্বটার আকার হচ্ছে সমান। আমরা এরপরের কন্ডিশনে চলে যাবো, এরপরের কন্ডিশন হচ্ছে এটা হচ্ছে এটা ছিল দুই নম্বর কন্ডিশন, আমরা তিন নম্বর কন্ডিশনে চলে যাবো, তিন নম্বর কন্ডিশন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা 2f এ রাখছিলাম, এখন আমরা 2f এবং f এর মাঝখানে রাখবো, যেটা করবো সেটা হচ্ছে আমরা এই 2f এর মাঝখানে যদি রাখি বস্তুটাকে, যেটা হচ্ছে সেটা হচ্ছে 2f এর মাঝখানে যদি রাখি আমি আবার আগের রুলস গুলো ফলো করবো, সেটা হচ্ছে যখন তুমি সমান্তরালে যাবে তখন সে ফোকাস দূরত্বে বের হবে, তারপরে ব্যাপারটা যদি আলোক কেন্দ্রে যায় তখন সে আলোক কেন্দ্রে যাবে, সেটা হচ্ছে এই জায়গায় খেয়াল করো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম যে খেয়াল করো যে এই যে বস্তুটাকে যখন আমি ফোকাস 2f এবং f এর মাঝখানে রাখলাম, আমি যদি একটু ভালো করে লিখি তাহলে এটা হচ্ছে এরকম 2f, এটা হচ্ছে 2f, এটা হচ্ছে f, মানে ফোকাস ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব এবং ফোকাস দূরত্বের মাঝামাঝি যখন আমি রাখলাম বস্তুটাকে তখন
বস্তুটার যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, আমি যদি প্রতিবিম্বের অবস্থানটা যদি খেয়াল করি, আমার আবার প্যারামিটার চলে যাবো, প্যারামিটার গুলো হচ্ছে প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থা এবং প্রতিবিম্বের আকার। তো এই যে প্রতিবিম্বের অবস্থান, এই প্রতিবিম্বের অবস্থানটা হচ্ছে খেয়াল করো এই 2f এবং অসীমের মাঝখানে, খেয়াল করো এটা এটা হচ্ছে 2f আর এই পাশে হচ্ছে অসীম। দ্যাট মিন্স তুমি লিখতে পারো প্রতিবিম্বের অবস্থানটা হচ্ছে 2f এবং অসীমের মাঝখানে, ও অসীমের মাঝখানে, অসীমের মাঝখানে বা অসীমের মাঝে। আচ্ছা, দুই নম্বর প্যারামিটার হচ্ছে প্রতিবিম্বের অবস্থা কি, খেয়াল করো প্রতিবিম্বের অবস্থা হচ্ছে প্রতিবিম্বটা হচ্ছে উল্টো। ওকে, প্রতিবিম্বটা হচ্ছে উল্টো এবং দুইটা রশ্মি যেহেতু প্রকৃত অর্থে এই জায়গায় মিলিত হয়েছে, দুইটা রশ্মি যেহেতু প্রকৃত অর্থে এই জায়গায় মিলিত হয়েছে, সেহেতু এটাকে আমরা বলবো বাস্তব। ওকে, তিন নম্বর প্যারামিটার ছিল প্রতিবিম্বের আকার। সো প্রতিবিম্বের আকার আমরা দেখতে পাচ্ছি যে এইটা থেকে এটার আকার হচ্ছে একটু বড়, খেয়াল করো যদি মাপো এমনি মাপলেও হাতের আন্দাজে আমরা বিবর্তিত দেখতে পাবো, বড় মানে হচ্ছে বিবর্তিত। দ্যাট মিন্স আমি এই এই ক্ষেত্রে তিন নম্বর ক্ষেত্রের জন্য আমি এই প্যারামিটার গুলো পাই, প্যারামিটার গুলো হচ্ছে ঠিক এরকম যে প্রতিবিম্ব বস্তুর অবস্থান যদি 2f এবং f এর মাঝখানে হয়, 2f ও f এর মাঝখানে, 2f ও f এর মাঝে, 2f ও f এর মাঝে যদি হয়, তখন প্রতিবিম্বটা হচ্ছে 2f ও অসীমের মাঝে, প্রতিবিম্বের অবস্থাটা হচ্ছে উল্টো এবং বাস্তব, এবং প্রতিবিম্বের আকারটা হচ্ছে প্রতিবিম্বটা হচ্ছে বিবর্তিত। ওকে, সো তারপর আমরা